হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাস্ট মান্থ ফেব্রুয়ারি 2019-এ 3 সপ্তাহের জন্য আমার 2 বছর 2 মাস বয়সের বেবি আয়াতকে নিয়ে বাংলাদেশে গিয়েছিলাম। এটাই ছিল আয়াতের বাংলাদেশের প্রথম সফর। বাংলাদেশে থাকাকালীন সময়ে বাচ্চাদের সুস্থ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সময়টা যেমন আনন্দের কাটবে, ঠিক তেমনি বাচ্চাদের জন্য সময়টা হবে অনেক আনন্দময়। দেশের বাইরের সাথে বাংলাদেশের খাবার এবং আবহাওয়ার বৈষম্যতার কারণে বাচ্চাদের অসুস্থ হওয়াটা খুবই স্বাভাবিক। ঠিক মতো বাচ্চাদের টেক কেয়ার করলে আমরা অবশ্যই সেটা অ্যাভয়েড করতে পারি। যদিও এটা আয়াতের প্রথম বাংলাদেশ সফর ছিল, কিন্তু ঠিক মতো টেক কেয়ার করার কারণে আয়াত বাংলাদেশে 3 সপ্তাহ থাকাকালীন সময়ে একবারও অসুস্থ হয়নি এবং ডায়রি অথবা জ্বরে আক্রান্ত হয়নি। বাংলাদেশে যাওয়ার সময় আমি আয়াতের জন্য কী কী নিয়ে গিয়েছিলাম এবং বাচ্চাদের জন্য বাংলাদেশে কী নিয়ে যেতে হবে সেটার কমপ্লিট গাইড আজকে আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আশা করছি তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সর্বপ্রথম আমাদের বাংলাদেশে নিতে হবে বেবি ফুড। বেবিরা যেসব খাবার খেয়ে অভ্যস্ত, চেষ্টা করতে হবে সেগুলো বাংলাদেশে নিয়ে যাওয়ার। যেহেতু আমি খুবই অল্প সময় ছিলাম, তাই আমার বেবি সব খাবারই আমি এখান থেকে নিয়ে গিয়েছি। তাই বাংলাদেশে ফ্রুট, ভেজিটেবলস এবং মাংস ছাড়া আমার তেমন কিছুই কিনতে হয়নি। আমি ওয়াটার বটল নিয়ে গিয়েছিলাম এবং নিয়েছি বেবির পছন্দের ফ্রুট জুস, আর সাথে নিয়েছি বেবির সিপার। যেহেতু বাংলাদেশে খুব গরম, অনেক বেশি ওদের পানি খাওয়াতে হবে, তাই ওদের পছন্দের সিপারটা নেওয়ার ট্রাই করবে। এবং আমি সাথে করে একটি ক্যাটল এবং ব্রিটা ফিল্টার নিয়ে গিয়েছিলাম এবং বোতলের পানি শেষ হয়ে যাবার পর আমাদের খাবার পানি আমি ক্যাটলে ফুটিয়ে ঠান্ডা করে ব্রিটা ফিল্টারে ফিল্টার করে নিয়ে তারপর ওকে খাইয়েছিলাম। যেহেতু বাংলাদেশে পানিবাহিত রোগের আশঙ্কা বেশি থাকে, যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, ইভেন হেপাটাইটিস, তাই বাচ্চাদের বিশুদ্ধ পানি খাওয়ানোর ব্যাপারে আমাদের আরেকটু বেশি সতর্ক থাকতে হবে। এরপর একে একে ভাগ করে আমি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের আইটেম নিয়েছি। ব্রেকফাস্টের জন্য আমি নিয়েছি পরিজ, সাথে নিয়েছি UHT লং লাইফ মিল্ক। UHT লং লাইফ মিল্কগুলো ফ্রিজে না রাখলেও ডেট এক্সপায়ার হয়ে যাওয়া পর্যন্ত খাওয়ানো যায় এবং একবার খুললে সেটা এরপর ফ্রিজে সংরক্ষণ করতে হয়। তাই এই মিল্কগুলো নিয়ে যাওয়া খুবই হ্যান্ডি। পরিজের সাথে মিলিয়ে খাওয়ানোর জন্য নিয়েছি ফ্রুট পিউরে, সাথে নিয়েছি অ্যালমন্ড পাউডার এবং নিয়েছি আলাদা করে চিনি। স্ন্যাক্সের জন্য আমি নিয়েছি এখানে হট চকলেট বানানোর জন্য চকলেট পাউডার, চিপস এবং নিয়েছি কেক, ওর পছন্দের কিছু চকলেট এবং একটি হার্ড ফ্রুট যেমন অ্যাপল নিয়েছি প্রথম কয়েকদিন খাওয়ানোর জন্য। এই কেকগুলো খুবই হ্যান্ডি এবং বাইরে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো, কারণ এগুলো ইন্ডিভিজুয়ালি প্যাক করা। এরপর আমি নিয়েছি লাঞ্চের জন্য চাল, এখান থেকে নিয়ে গিয়েছিলাম যে চালটা ও সবসময় খায় সেটা, আর সাথে নিয়েছি পাস্তা, নুডলস এবং ডাল রান্না করার জন্য ডাল নিয়ে গিয়েছি। দুপুর অথবা রাতের খাবারের জন্য নুডলস, পাস্তা অথবা ভাতের সাথে তরকারি রান্না করার জন্য তেল নিয়েছি অলিভ অয়েল এবং রাসপিড অয়েল, এবং রান্না করার জন্য মশলা নিয়েছি হলুদ, মরিচ, জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আর ওই কালো ব্যাগটা যে দেখা যাচ্ছে, ওখানে আমি নিয়েছি চাল এবং সাথে নিয়েছি লবণ। বাচ্চারা যদি ফর্মুলা মিল্ক খায়, সেক্ষেত্রে বাচ্চাদের ফর্মুলা মিল্ক এবং এর সাথে ফিডার খাওয়ানোর আনুষাঙ্গিক সব কিছু নিয়ে যেতে হবে। আমার একটি ভিডিও আছে যেখানে আমি বেবিদের ফিডার খাওয়ানোর যাবতীয় ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করেছি, সেই ভিডিওটাও দেখে নিতে পারো, লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। বাচ্চাদের ন্যাপি নেওয়াটাও খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু বাংলাদেশে ন্যাপি এক্সপোর্টেড হয়, এই বিদেশ থেকে বাংলাদেশে পাঠানো হয়, তাই বাংলাদেশে ন্যাপির দামও একটু বেশি হয়, কিন্তু তবুও ইমার্জেন্সি হলে অবশ্যই বাংলাদেশ থেকেও যে কোনো ব্র্যান্ডের এবং যে কোনো সাইজের ন্যাপি কিনতে পাওয়া যায়। হলো বাচ্চাদের প্রিয় টয়েস, বুক, বেড টাইম স্টোরি বুক, যেই জিনিসগুলো দিয়ে ওরা ম্যাক্সিমাম সময় খেলতে পছন্দ করে সেরকম কিছু টয় সাথে করে নিয়ে যাওয়া। না হলে কিন্তু বাচ্চারা রাত 2টার সময় উঠেও প্রিয় খেলনার জন্য কান্নাকাটি শুরু করে দিতে পারে। সিজনের উপর ডিপেন্ড করে বাচ্চাদের কাপড় নিয়ে যাওয়া। যেহেতু আমি স্প্রিং সময়ে যাচ্ছি, তাই আমি কিছু ফুল স্লিভ এবং কিছু হাফ স্লিভ মিলিয়ে বাচ্চার জন্য কাপড় নিয়ে নিয়েছি। নেক্সট আমি নিচ্ছি বেবির জন্য মেডিসিন ব্যাগ। এখানে আমি একটি মেকআপ ব্যাগ নিয়ে নিয়েছি যেটার ভিতরে আমি একসাথে সবগুলো মেডিসিন রাখব, যেন আমি চাইলেই সব কিছু হাতের নাগালে একসাথে পাই। প্রথমত নিচ্ছি বেবির জন্য ক্যালপল অথবা প্যারাসিটামল। বোতলের চাইতে এই ক্যালপল স্যাশেটসগুলো অনেক বেশি হ্যান্ডি এবং যেহেতু প্লেনে,
100 মিলের বেশি কিছু ক্যারি লিকুইড কিছু ক্যারি করতে দেয় না, তাই যেহেতু এখানে 5 মিল প্যাকেটের গায়ে লেখা আছে তাই এটা সাথে করে প্লেনে নিয়ে যাওয়া যাবে এবং প্রতিটি প্যাকেটে এর ইনস্ট্রাকশন, এর পরিমাণ এবং কতবার খাওয়াতে হবে সেটা লেখা আছে। তাই এই স্যাশেটসগুলো নেওয়া খুবই হ্যান্ডি। এখানে একটি স্পুন দেওয়া আছে, বাট যেহেতু আমার বেবি স্পুন দিয়ে ক্যালপোল খায় না তাই আমি সাথে একটি সিরিঞ্জও নিয়ে নিচ্ছি। এর সাথে আমি নিচ্ছি হাত পা কেটে গেলে স্যাভলন অ্যান্টিসেপ্টিক ক্রিম, আর নিচ্ছি ডায়রিয়ার ওষুধ। যেহেতু ডায়রিয়ার ওষুধ দেয় না এখানে তাই আমি অনলি স্যালাইন নিয়ে নিচ্ছি। এই স্যালাইনগুলো স্যাশেটস তাই এটা গোলানো খুবই সহজ। এর সাথে আমি নিচ্ছি ফেব্রিক প্লাস্টার, হাত পা কেটে গেলে প্লাস্টার বড়দের জন্য খুবই ইউজফুল। সাথে নিচ্ছি স্যালাইন, নেজাল স্প্রে, নাক বন্ধ হয়ে গেলে বাচ্চাদের নেজাল স্প্রে দেওয়াটা খুবই জরুরি। এবং সাথে নিচ্ছি থার্মোমিটার, থার্মোমিটারও বাংলাদেশে যে পার্সোনাল ইউজ করাই ভালো। লাস্টলি নাক ক্লিন করার জন্য আমি নিচ্ছি নেজাল ক্লিনার। এই সব কিছু আমি মেকআপ ব্যাগটির ভিতরে ভরে নিচ্ছি যেন প্রয়োজনের সময় আমার খোঁজাখুঁজি না করতে হয় এবং হাত বাড়ালে আমি সব কিছু একসাথে পেয়ে যাই। আর এখানে আমি আমাদের জন্য কিছু প্যারাসিটামল ট্যাবলেটও নিয়ে নিচ্ছি। বেবি যদি টিদিং হতে থাকে তাহলে বোন জেলা অথবা টিদিং জেলও সাথে নিতে হবে। আর নিচ্ছি আমার বেবির কিছু প্রিয় ফ্রোজেন ফুড। ফ্রোজেন ফুডগুলো ক্যারি করার জন্য আমি এখানে তিনটি আইস ব্লক নিয়েছি। এটার ভিতরে আছে লিকুইড এবং এই লিকুইডটা অনেক স্লোলি ডিফ্রস্ট হয় এবং এটা আমি ডিপ ফ্রিজে রেখে একদম ফ্রোজেন আইস করে নিয়েছি। এখান থেকে ক্যাপটা আনস্ক্রু হয়ে লিকুইড স্পিল করার কোনো চান্স নেই কারণ এই ক্যাপগুলো পার্মানেন্টলি লাগানো। আমি এখানে নিচ্ছি কিছু ফিশ ফিঙ্গার, আমার বেবি এই ফিশ ফিঙ্গারগুলো অনেক পছন্দ করে স্ন্যাক্স হিসেবে খাওয়ানোর জন্য, এগুলো সাথে করে নিচ্ছি। এবং নিচ্ছি এক প্যাকেট চিকেন নাগেটস, এই চিকেন নাগেটসগুলো ওর খুব প্রিয়। সো আমি চিকেন নাগেটস এবং ফিশ ফিঙ্গার এই তিনটি আইস ব্লকের সাথে একটি প্লাস্টিক প্যাকেটে করে ফ্লাইটের আগের দিন ডিপ ফ্রিজে রেখে দিব এবং ফ্লাইটের দিন বাসা থেকে বের হওয়ার ইমিডিয়েট আগে সব কিছু আমি বের করে আমার বুকিংয়ের লাগেজের ভিতরে রাখবো এবং বাংলাদেশে পৌঁছে সাথে সাথে এটা আনপ্যাক করে ডিপ ফ্রিজে রেখে দিব। এবং এতে আমার ফ্রোজেন জিনিসগুলো একদম ডিফ্রস্ট হয়নি এবং এর কোয়ালিটিও একটুও নষ্ট হয়নি। আমি বাংলাদেশে যেয়ে এগুলো ভেজে আমার বেবিকে খাইয়েছি এবং টেস্ট একদম চেঞ্জ হয়নি। এই সবগুলো ফ্রোজেন ফুড বাংলাদেশে যে কোনো সুপার শপে পাওয়া যায়। সো তোমরা সাথে করে না নিয়ে যেতে চাইলে ওখানে যেয়েও কিনে নিয়ে বেবিদের খাওয়াতে পারো। এছাড়াও আমি আমার সাথে ফিশ ফিঙ্গার্স অ্যান্ড চিকেন নাগেটস বানানোর জন্য ব্রেড ক্রাম্স নিয়ে গিয়েছিলাম। যদি রেসিপি দেখতে চাও কমেন্টে জানাও, দুটো রেসিপি আমি শীঘ্রই আমার চ্যানেলে পোস্ট করে ট্রাই করব। সাথে নিয়ে নিচ্ছি বেবির জন্য টয়লেট্রিজ, বেবির লিকুইড সোপ গোসল করার, বেবির লোশন, টুথব্রাশ, টুথপেস্ট, বেবির জেনারেল ক্লিনিংয়ের জন্য কটন বার্ডস, বেবি ন্যাপিসের জন্য বেবি ওয়াইপস, সুডো ক্রিম, সান লোশন নিয়ে নিচ্ছি রোদের হাত থেকে বাঁচার জন্য, এটা 50 SPF, এবং নিয়ে নিচ্ছি কিছু মসকিউটো বাইট জাঙ্গল ফর্মুলা লোশন। এবং বেবি যদি পটি ট্রেনিং হয় তাহলে অবশ্যই একটি পটিও নিতে ভুলবে না, আর না হলে আমার মতো বাংলাদেশে যেও পটি কমোডের জন্য কিনে নিতে পারো। তো এই ছিল আজকে আমার ভিডিও। আই হোপ তোমাদের আগামী বাংলাদেশ সফর প্ল্যান করতে এবং লাগেজ প্যাকিংয়ে আমার ভিডিওটি অনেক হেল্পফুল হবে। যদি ভালো লাগে অবশ্যই একটি থামস আপ দেবে এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি প্রতি সপ্তাহে নতুন ভিডিও দিই মামি এবং বেবি রিলেটেড টিপস। তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা দেশের বাইরে থাকে তাদের সাথেও আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। বেবি প্রোডাক্ট রিলেটেড ভিডিও দিলেই তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো এই প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যাবে। সো এমন যদি তোমাদের থাকে তাহলে কমেন্টে জানাবে অথবা আমার ফেসবুক পেজ সিমস ওয়ার্ল্ডের ইনবক্সে মেসেজ দিতে পারো, আমি চেষ্টা করব সাহায্য করতে। প্রথমবারের মতো বাচ্চাদের নিয়ে বাংলাদেশে যাওয়া রিলেটেড আরও কিছু ভিডিও আসছে আমার চ্যানেলে শীঘ্রই। সো চোখ রাখো যেন মিস না হয়। সো সি ইউ সুন অন মাই নেক্সট ভিডিও, টিল দেন বাই।